তো পিসি সেটআপের পরে এখন আমরা SATA কানেকশন দিয়ে দিব পিসিতে এবং SATA-র যে SATA-র ডাটা কানেকশন হচ্ছে আমরা SSD তে বা হার্ড ডিস্কে দিয়ে দিব ওকে দেন এখানে আছে আমাদের SATA পাওয়ার কানেকশন তো এখানে একটা কাটা দাগ আছে আর এই পাওয়ার কানেকশন কিন্তু একটা কাটা দাগ আছে তো সেই দিকে লক্ষ্য রেখে আমাদেরকে এটা সেট করতে হবে ওকে দেন আমাদের পাওয়ার কানেকশন দেওয়া কমপ্লিট তো এখন আমাদের বুট সিস্টেমে যেতে হবে বুট করতে হবে তো এর জন্য আমরা প্রথমত এখানে কিবোর্ড মাউস সেট করে নিচ্ছি ওকে দেন পাওয়ার দিয়ে নিচ্ছি ওকে দেন এখানে একটি বুটেবল পেন ড্রাইভ ইউজ করতেছি ওকে আমরা পাওয়ার দেই পাওয়ার দেওয়ার পরে এখানে F12 প্রেস করব গিগাবাইটের জন্য F12 হচ্ছে বুট মেনু এখানে বুট মেনু F12 দেখাচ্ছে এই যে ওকে তো বুট মেনু চলে আসছে আমরা এখান থেকে সিলেক্ট করব ইউএসবি এইচডিডি ওকে ইউএসবি এইচডিডি সিলেক্ট করব বুটের জন্য বুট হচ্ছে দেখেন ওকে আমরা অপারেটরটা সিলেক্ট করব সরি কিছু কিছু মাদারবোর্ডের ক্ষেত্রে PS2 কিবোর্ড ইউজ করতে হয় তো আমরা এখানে একটা PS2 কিবোর্ড ইউজ করতেছি PS2 কিবোর্ডটা হচ্ছে এই যে এগুলোরে বলা হয় PS2 কিবোর্ড তো এখন আমরা আবার বুট করছি কারণ ওই সময় কিবোর্ডটা ছেড়ে দিছে ইউএসবি কিবোর্ডটা তো এখন আমরা ইউএসবি এইচডিডি আবার দিচ্ছি দিলাম ওকে ওই সময় অ্যারো কি কাজ করে নাই দেখি এখন অ্যারো কি কাজ করতেছে যে ওই সময় অ্যারো কি উপরে নিচে কাজ করে নাই এবং ইউএসবি কিবোর্ডটা ডিসেবল হয়ে গেছিল এখন কিন্তু অন আছে ওকে এন্টার দিই এন্টার দেওয়ার পরে আমাদের সেটআপে চলে আসছে এন্টার উইন্ডোজ সেটআপ তো এখানে কিছুক্ষণ লোড নিবে লোড নেওয়ার পরে আমাদের উইন্ডোজের পার্টটা আসবে আর আপনারা সবাই জানেন উইন্ডোজ কিভাবে দেয় তারপর আমি দেখাই দিচ্ছি লোড হচ্ছে তো আমাদের উইন্ডোটা দেখাইছে এখন আমরা এখান থেকে নেক্সট করব ইনস্টল নাও দিব এখানে একটু সময় নেবে হার্ড ডিস্ক বা এসএসডির উপরে ডিপেন্ড করে চলে আসছে আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি দিব তারপরে এখান থেকে উইন্ডোজ 10 প্রো সিলেক্ট করব নেক্সট করব দেন আই অ্যাকসেপ্ট লাইসেন্স টার্মস দিব নেক্সট এখন কাস্টম ইনস্টল দিব আপগ্রেড দিব না কাস্টম ইনস্টল দিব ওকে দেখেন এখানে আমার এসএসডিটা দেখাচ্ছে যেহেতু এসএসডিটা একটা নতুন এসএসডি তো আমি এখান থেকে সি ড্রাইভে 100 জিবি দিয়ে দিব 100 আর 3টা 0 মানে 100,000 ওকে অ্যাপ্লাই করে দিব ওকে করে দিব আর নেক্সটটাকে শুধু একটা ড্রাইভ করে দিব যেহেতু আমার বেশি ড্রাইভ দরকার নাই এখন আমরা পার্টিশন 2 সিলেক্ট করে নেক্সট করে দিব তো এই হচ্ছে আমাদের টোটাল একটা কম্পিউটার রেডি করার প্রসেস ধন্যবাদ।